सो आजकेर এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখে দেন আপনারা কমেন্ট করবেন না, পুরো ভিডিও দেখা ছাড়া আপনারা কমেন্ট করবেন না। এবং কি এই ভিডিওর লাস্টে কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। টেকনিক্যাল ফেরদৌস ভাইয়ের যে ভিডিওটি সেটিকে স্ট্রাইক দিয়ে দেওয়া হয়েছে, সেই ভিডিওটিতে এবং কি সেই ভিডিওটিকে টেক ডাউন করে দেওয়া হয়েছে। তার সাথে আমার ইনস্টাগ্রামে কথা হয়েছে, সে আমাকে বলছে যে কি তার ভিডিওটা এখন টেক ডাউন করে দেওয়া হয়েছে এবং কি সেটাতে স্ট্রাইক চলে এসেছে। হ্যাঁ, কারণ আমরা যে ভিডিওটি তৈরি করেছে সেটাতে সে যে থাম্বনেলটাতে যে টিএসএক্স এর ছবি লাগিয়েছিল ওই কারণেই তাকে স্ট্রাইকটা দেওয়া হয়েছে। তো ওই স্ট্রাইকের কারণে তার ভিডিওটি কিন্তু টেক ডাউন হয়ে গেছে, এখন আপনারা ওই ভিডিওটা দেখতে পাবেন না। আমরা যারা টেক রিলেটেড ভিডিও বানাই তারা কিন্তু অবশ্যই চাই যে একটা ইউটিউবার এবং ছোট ছোট ইউটিউবাররা যাতে খুব দ্রুত সাকসেস করে এবং কি তারা ঠিক পথে এগোয়। হ্যাঁ, আমরা কিন্তু চাই না যে আপনাদেরকে দিয়ে আমরা সফল হই বা আপনাদেরকে ইউজ করে আমরা সফল হই, এটা কিন্তু একজন ইউটিউবার কখনো চাই। তো যারা নতুন ইউটিউবার আছে তারা কিন্তু অতটা কিছু জানে না যে কার কথা সঠিক বা কার কথা ভুল। আপনারা অবশ্যই আপনাদের যাদেরকে ফলো করেন বা আপনারা যে ক্যাটাগরির ভিডিও বানান, যে ক্যাটাগরির ভিডিও আপনি দেখেন ওই ক্যাটাগরির সাথে অন্য ক্যাটাগরির অবশ্যই তুলনা করুন। এমনকি যে ক্রিয়েটার্স এর ভিডিও আপনি ফলো করেন ওই ক্রিয়েটার্স কি বলছে, সে যদি বলে যে আপনি গঙ্গায় গিয়ে ডুব মারেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে বা আপনি তন্ত্রমন্ত্র ফরত নেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তাহলে কিন্তু এভাবে কখনো সম্ভব না। আপনাকে ইউটিউবে সাকসেস হওয়ার জন্য আপনাদেরকে যে মেন যেটা ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট। কন্টেন্ট যদি আপনি ভালো দিতে পারেন তাহলে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। আর মেন হচ্ছে আপনার ধৈর্য। ধৈর্য যদি না ধরতে পারেন ভাই, আপনাকে ইউটিউব থেকে নমস্কার করে বিদায় নিয়ে নিন, কারণ আপনি ইউটিউবে কখনো সাকসেস হতে পারবেন না। আপনি একটা দুটো ভিডিও দিয়ে কখনো সাকসেস হতে পারবেন না। আপনাকে ধৈর্য ধরে কনসিস্টেন্সি মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। এটাই হচ্ছে ইউটিউবের মূল সূত্র এবং কি মূল মন্ত্র সাকসেস হওয়ার। আসলে ভাই ইউটিউবে সাকসেস হওয়ার জন্য টিপস টিক্স এইসব তন্ত্র মন্ত্র কোনো কিছু আপনার কাজে লাগবে না। আপনার চ্যানেল একদম রকেটে বাতাসে মানে উড়বে না ওভাবে। আপনারা অবশ্যই আপনাদের কন্টেন্টের উপর ফোকাস করুন। আপনি যদি কন্টেন্ট ভালো আনতে পারেন, আপনি থাম্বনেল ভালো দিতে পারেন এবং কি আপনি কনসিস্টেন্সি মেনটেন করে যদি আপনি রেগুলার ভিডিও আনতে পারেন তাহলে আপনি ইউটিউবে সাকসেস হবেন। লং টাইম আপনার সময় লাগতে পারে, কারণ কখন কে ভাইরাল হয় সেটা কেউ বলতে পারে না। আপনি শুধু সাকসেস হবো ইউটিউব থেকে টাকা ইনকাম করবো এসব যদি ভেবে শুধু ইউটিউবে আসেন তাহলে কিন্তু আপনি কখনো সাকসেস হতে পারবেন না। আপনারা অবশ্যই আপনাদের মাথা আপনার ধৈর্য রেখে এবং কি আপনি যদি ভিডিও ভালো আনতে পারেন তবে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। আর আপনারা ইউটিউবে যতদিন না ধৈর্য ধরে খেলতে পারবেন আপনি এই খেলার মধ্যে আপনি হেরে যাবেন। তাই খেলতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আর ইউটিউবে সাকসেস হতে হলে তো ধৈর্যটাই হচ্ছে মেন। আজকের জন্য ভিডিওটা এটুকুই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। সো ইউটিউব রিলেটেড টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন অবশ্যই হয়ে যাবেন। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, সবসময় আপনারা যে ইউটিউবারদেরকে ফলো করেন তাদের কথা আগে বিবেচনা করে তারপর আপনারা সেই ট্রিক্স এমনকি টিপসটা অ্যাপ্লাই করবেন।